40 साल से पहले एक दो तीन इलीगल बीवियां रखते हैं, 40 साल से पहले एक दो तीन इलीगल बीवियां रखते हैं, तो इतना हमारे लोग जो है 20-22 साल में शादी कर लेते हैं, लड़कियां 18 साल सरकार ने इजाजत दी उसके बाद शादी कर लेते हैं, वो लोग 40 साल से पहले एक दो तीन इलीगल बीवियां रखते हैं, वहां बच्चे होने नहीं देते, उनका खर्चा वो बजाते हैं, मजा उड़ाते हैं, उसके बाद 40 साल के बाद माँ बाप ने मजबूर किया कि आप कहीं फंस गए तो शादी कर ली, उसके बाद 40 साल के बाद बच्चा पैदा करने के सदा ही का है, तो कैसे उम्मीद रखते हैं तो वहां से इतने बच्चे पड़ेंगे। হিন্দু সমাজক চৰম অপমান আৰু লজ্জানত কৰি ধুবুৰীৰ সাংসদ তথা এ আই ইউ ডি এফৰ মুৰব্বী বদৰুদ্দিন আজমলে কৰা মন্তব্যৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ মুখৰ হৈ পৰিছে বিভিন্ন ৰাজনৈতিক দল। নমস্কাৰ, ইভিনিং হেডলাইনছ, এয়া মই কৃপাঞ্চল। আৰু তাৰ পাছত প্ৰতিক্ৰিয়া চাৰিওফালৰ পৰা আহি থকা আমি আপোনাক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। বিভিন্ন ৰাজনৈতিক দল সংগঠনৰ নেতা বিধায়কে কি বুলি কৈছে বিষয়টো সংক্ৰান্তত আমি আপোনালোকক ফহিয়াই জনাবলৈ চেষ্টা কৰিম। ৰাজ্যখনৰ মৌলিক সমস্যা সন্দৰ্ভত নিৰৱতা অৱলম্বন কৰি অহা এগৰাকী বদৰুদ্দিন আজমলে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক 4-5 জনী মুছলমান ছোৱালী পলুৱাই আনিবলৈ বা লৈ আহিবলৈ আহ্বান জনোৱাৰ লগতে হিন্দু যুৱকসকলৰ প্ৰতিও চৰম অপমানসূচক মন্তব্য কৰিছে। সমাজৰ ধৰ্মীয় সংহতি বিৰস্ত কৰিব পৰা আজমলৰ এনে ভয়ংকৰ মন্তব্যৰ বিৰুদ্ধে এতিয়া স্বাভাৱিকতে জাঙুৰ খাই উঠিছে শাসকীয় দলৰ মন্ত্ৰী বিধায়কৰ লগতে কংগ্ৰেছৰ একাংশ নেতা। উল্লেখ কৰি থম, ইয়াৰ পূৰ্বে ৰাজনৈতিক স্বাৰ্থ সিদ্ধিৰ বাবে আজমলে উগ্ৰ সাম্প্ৰদায়িক মন্তব্য কৰি ককৰথনা গৰিহণাৰ সন্মুখীন হৈ আহিছে, কিন্তু ইমানৰ পিছতো এগৰাকী আজমলৰ বিৰুদ্ধে শাস্তিমূলক ব্যৱস্থা গ্ৰহণত ব্যৰ্থ হৈছে চৰকাৰ, তাতো যথেষ্ট সন্দেহৰ নিশ্চয়কৈ অৱতাৰণা আছে। শুকুৰবাৰে ভয়ংকৰ সাম্প্ৰদায়িক মন্তব্য কৰাৰ পিছত গৰিহণা দিয়ে দায়িত্ব সামৰিছে শাসকীয় বিজেপি দলে, অথচ ছ'চিয়েল মিডিয়াত সামাজিক শৃংখলা বিনষ্টকাৰী মন্তব্য দিয়া বহু কিশোৰ কিশোৰীক নিশাতৰ ভিতৰতে জেললৈ নিক্ষেপ কৰে আৰক্ষীয়ে। অতিকৈ তাৎপৰ্যপূৰ্ণ সেইটো এটা বিষয় আৰু মন কৰিবলগীয়া সেইটো বিষয়। ৰহস্যজনকভাৱে আজমলৰ এনে মন্তব্যৰ পিছতো নিৰৱতা অৱলম্বন কৰি আছে অসম আৰক্ষীয়েও, আৰু এইবোৰক লৈ এতিয়া ক'ত সাধাৰণ লোকে কেনেধৰণে মন্তব্য কৰিছে, ছ'চিয়েল মিডিয়াত কি ধৰণে মন্তব্য হৈছে, বিধায়কসকলে কি কৈছে, সেয়া লাগিলে শাসকীয় হওক বা বিৰোধীয়ে হওক আমি সকলো আপোনালোকক শুনাই যাবলৈ চেষ্টা কৰিম। প্ৰথমতে আমি মন্ত্ৰীৰ পৰা আৰম্ভ কৰিম। জয়ন্ত মল্ল বৰুৱাই কি কৈছে সেই ভাষ্য আমি শুনাম, দেৱব্ৰত শইকীয়াৰ মন্তব্য আমি শুনাম, ৰূপজ্যোতি কৰ্মীৰ ভাষ্যও আমি শুনাবলৈ চেষ্টা কৰিম, তাৰপিছতে গৌৰৱ গগৈ ৰকিবুল হুছেইনৰ ভাষ্যও আমি শুনাম, দিগন্ত কলিতাৰ ভাষ্য শুনাম, একাধিক্ৰমে তেনেধৰণে আপোনালোকক ৰাজনৈতিক প্ৰেক্ষাপটত থকা লোকসকলৰ ভাষ্য শুনাবলৈ চেষ্টা কৰিম, আৰু সাধাৰণ লোকৰ সৈতে আমি পৰৱৰ্তী সময়ত নিশ্চয়কৈ কথা পাতিম। আগবঢ়াইছোঁ, অসমীয়া জাতিৰ কাৰণে দুৰ্ভাগ্য যে আজি বদৰুদ্দিন আজমলৰ দৰে মানুহে এনেকুৱা ধৰণৰ কথা ক'ব পৰা হ'ল। আমি বিশেষকৈ সনাতন সভ্যতাক বিশ্বাস কৰা মানুহে নিশ্চয়কৈ কালি অত্যন্ত লাজ পাইছোঁ। এনেকুৱা মানুহ যে অসম ভূমিত আছে, অসম ভূমিতে থকা নহয় যে অসমৰ ভূমিৰ পৰা তেওঁ অসমক প্ৰতিনিধিত্ব কৰি লোকসভাত সাংসদ হৈ আছে, তাতকৈ লাজৰ কথা আমাৰ কাৰণে একো হ'ব নোৱাৰে। এনেকুৱা এজন মানুহ যোনে ভাৰতবৰ্ষৰ সংস্কৃতিৰ কথা নাজানে, ভাৰতীয় সভ্যতাৰ কথা নাজানে, সনাতন সভ্যতাৰ কথা নাজানে, আৰু হিন্দু সম্পৰ্কে এনেকুৱা ধৰণৰ তুচ্ছ তাৎচল্য মন্তব্য কৰিছে যি কোনো কাৰণতে ক্ষমাৰ যোগ্য নহয়। গতিকে মই বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াক অনুৰোধ কৰিম যে তেখেতে অকণমান ভাৰতীয় সভ্যতা পঢ়ক, হিন্দু সংস্কৃতি কি বস্তু পঢ়ক, তেতিয়া অন্ততঃ কিবা কথা নহয় কিবা জানিব পাৰিব। তেওঁ হয়তো সেই ধৰণৰ এক সাম্প্ৰদায়িক বিষয়বস্তুৰ মাজত সোমাই বা এক এনেকুৱা ধৰণৰ যিখিনি ইছলামৰ আটাইতকৈ বেয়া পাৰ্ট, সেই পাৰ্টখিনি চাগে তেওঁ দেখিছে, সেই পাৰ্টটোৰ লগতে তেওঁ জড়িত হৈ আছে। মই নাভাবোঁ তেওঁ কেনেকৈ মৌলানা বা কেনেকৈ ধৰ্মগুৰু বুলিয়েই ৰাইজৰ মাজত প্ৰচাৰ কৰি ফুলে। কোনো ধৰ্মৰ ধাৰ্মিক মানুহে এনেকুৱা ধৰণৰ কথা ক'ব নোৱাৰে। এআইডিএফৰ নেতা সাংসদ বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াই যি নিকৃষ্ট কথা বাৰ্তা হিন্দু যুৱক যুৱতীক লৈ কৈছে, ই অতি দুৰ্ভাগ্যজনক, আৰু এনেধৰণৰ মন্তব্য দিয়াৰ বাবে অসম আৰক্ষীয়ে নিজাববীয়াকৈ তেখেতৰ বিৰুদ্ধে সমাজত শান্তি ভংগ কৰিব বিচৰা অভিযোগত গোচৰ ৰুজু কৰিব লাগে। মই আচৰিত হৈছোঁ এতিয়াও কিয় হিন্দুসকলৰ হৈ মাত মাতোঁ বুলি কোৱা বিভিন্ন সংগঠনে আজমল ডাঙৰীয়াৰ বিৰুদ্ধে কোনো জেগাতেই কোনো ধৰণৰ গোচৰ ৰুজু কৰা নাই। তালি টোপোলা আজিৰ পৰা বনা আৰম্ভ কৰক,
যদি তালি টোপলা বান্ধিব কারণে যদি লাগে মানুষ মই যাম তালি টোপলা বান্ধি দিম তেখেতর আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক এটা আহ্বান জানাম আপনি চব্বিশ ঘন্টার ভিতর বদরুদ্দিন আজমল ব্যক্তি নহয় মানে এই ধুরন্ধর এই মলানাটো এই ইয়াক ইয়াক অসমৰ পৰা বাহির কৰি দিব লাগে মানে দুলিয়া ইয়াৰ পৰা অসমৰ পৰা মানে পেলাই দিব লাগে এনে মানে অসভ্য কথা অভদ্ৰ কথা লেতেৰা কথা কলে পঠিয়াই মুঠতে ভাৰতৰ সীমাৰ পৰা আঁতৰাই অসমৰ পৰা সীমাৰ পৰা পাৰিলে আঁতৰাওক আৰু মোদী ডাঙৰীয়াৰ লগত কথা পাতি ভাৰতৰ সীমাৰ পৰা আঁতৰাওক কাৰণ এনে ব্যক্তি বিশেষকৈ আই পি চি এটা ধাৰা আছে যোনে শান্তি শৃংখলা ব্যাঘত ঘটায় কোনোবা এটা কোনোবা যিসকলে ঐক্য সমন্বয়ৰ ব্যাঘত ঘটায় এনে মন্তব্য আগবঢ়ায় তেওঁলোকক এৰেষ্ট কৰিব পৰা যায় আজমাল সাহেব হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া ভাই ভাই যেতিয়া বিজেপিয়ে দেখা পালে ভারত জোড়ো যাত্রা আজি মধ্যপ্রদেশর আর অসমত ইমান জনপ্রিয়তা লাভ করেছে তেওঁলোকে ইমার্জেন্সি হেডলাইন হটলাইন হিসাবে মৌলানা সাহেবক ফোন করে এইখিনি কথা আখরে আখরে গোটেই ডিকটেশনটোয়ে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় দিছে তো এই কারণে এই দুইটায় দল আমার সমাজক ভিতর বিভ্রান্তি সৃষ্টি করে সমাজের ভিতর হিংসা সৃষ্টি করে আর সেই কারণে রাইজে গোটেইখিনি যে আজি অসমৰ ৰাইজৰে দুইটা দুইজনৰ মাজত যে বন্ধুত্ব আছে জানেই এতিয়া লাহে লাহে এ এন আই জৰিয়তে ভাৰতবৰ্ষৰ ৰাইজো জানে কি দুইজন কিমান মানে ভাই ভাই হৈ ইজনে সিজনকে সহায় কৰি থাকে মোৰ মনবিলাক বেয়া আজি চৰকাৰখনে যিকোনো প্ৰকাৰে ক্ষমতাত বৰ্তি থাকিবৰ কাৰণে গোটেই সামাজিক পরিবেশটা বিনষ্ট করেছে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় যা অসংলগ্ন কথা বতরা কৈছে সেই কথা বতরাবিলাকে গোটেই অসমখনৰ সামাজিক যিটো অবস্থা সেইটো এটা অস্থির করে পেলাইছে এই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় দায়িত্ব আছিল যে সামাজিকভাবে একত্রিত করে তেওঁ গোটেই মানুষখিনিক লৈ চলা কিন্তু কেবল ক্ষমতাত বর্তি থাকিবৰ কাৰণে তেওঁ বদরুদ্দিন আজমলৰ বকুচাত উঠি রাজনৈতিক বৈতরণী পার হবলৈ চেষ্টা করেছে তেওঁ এই কারণে বৈতরণী পার হব চেষ্টা করেছে যে নির্বাচনের সময় তেওঁ যিবিলাক ৰাইজক কথা দিছিল বিশেষকৈ উজনিৰ অসমলৈ আহি যিবিলাক কথা কৈছিল সেই কথাবিলাক এটা কাৰ্যত পৰিণত কৰিব পৰা নাই কোন বদরুদ্দিন আজমল ডাঙরিয়া কি অধিকার আছে অসমত যে তেখেতে এজন বাংলাদেশী মুসলমান হয়ে অসমীয়া হিন্দু রূপত তেখেতে এনেকুৱা ধরনের কথা মন্তব্য রাখিব তাকো মোর আয় আর মোর মাতৃসকলের বিরুদ্ধে কত অধিকার তেওঁক দিয়া হল ভারতবর্ষত অসমত যে তেওঁ হত্যাকর্তা বিধাতা যি দেশত যি রাজ্যত মা কামাখ্যার দ্বারা আমি আশীর্বাদ লওঁ যি রাজ্যত গুরুজনার দ্বারা আমি আশীর্বাদ লওঁ যি রাজ্যত প্রভু রামচন্দ্রর জন্ম হয়েছিল যি রাজ্যত মা সীতাক আমি মা বলে গণ্য করো তেনে স্থলত তেওঁ আজি হিন্দু মহিলার উপর তেওঁ এনেকুৱা ধরনের মন্তব্য রাখিছে এইটো আমি কেতিয়াও সহ্য করব নোৱাৰো আৰু কোন বদরুদ্দিন আজমল ডাঙরিয়া কি অধিকার আছে আপনার আপনার ডিএনএ টেস্ট করলেও এতিয়াও আপনার পূর্ব পূর্ব বংশধর বাংলাদেশের ওলাব আপনাক আমি সকিয়াই দিছো এনেকুৱা ধরনের মন্তব্য আপনি নেরাখিব আৰু মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক তেখেতে কৈছে লাভ জেহাদৰ কাৰণে এনেকুৱা মন্তব্য তেখেতক মন্তব্যৰ পৰা বিৰত ৰাখিবলৈ আহ্বান জনাইছোঁ আজি মুছলমানৰ লৰাই হিন্দু ছোৱালীক পলুৱাই নিব আৰু মিঠাই খোৱাৰ কথা ক'ব এইবিলাক কথাই ভৱিষ্যতে তেখেতক আমি সকিয়াই দিছোঁ আৰু অসমত যদি থাকিব বিচাৰিছে অসমীয়া হিচাপে থাকক আৰু অসমৰ সন্মান অসমৰ গৌৰৱ তেখেতে হানি কৰিব নোৱাৰে মোৰ আই মাতৃসকলে কেতিয়াও আপোনালোকৰ এনেকুৱা বক্তব্য সহ্য নকৰে মই সমগ্ৰ ভাৰতবৰ্ষক সমগ্ৰ অসমৰ ৰাইজক আহ্বান জনাইছোঁ অকল ভোট বেংকৰ ৰাজনীতিৰ কাৰণে এনেকুৱা ধৰণৰ মন্তব্য দি তেখেতে নিজকে নিজৰ ভোট বেংক মজবুত কৰি ৰাখিব বিচাৰিছে আপুনি এই ধৰণৰ মন্তব্যৰ পৰা বিৰত থাকক নহলে অসমৰ ৰাইজ জাগ্ৰত হ'ব আৰু আগ্নেয়গিৰিৰ দৰে বিস্ফোৰণ মই ভাবোঁ যে বেলেগ একো কথা কোৱাৰ প্ৰয়োজন নাই পোনে পোনে বদরুদ্দিন আজমল নামৰ এই সাম্প্ৰদায়িক কীটটোক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে বেলেগ একো কথা নাই তেওঁ হিন্দীত বক্তব্য প্ৰদান কৰি গুজৰাট আৰু হিমাচল প্ৰদেশত তেওঁ বিজেপিক সহায় কৰিবৰ কাৰণে এই বক্তব্য প্ৰদান কৰিছে কিন্তু তেওঁৰ এই বক্তব্যই ভাৰতবৰ্ষ আৰু অসমৰ সমাজ জীৱন সাংঘাতিক ধরনের ক্ষতিগ্রস্ত করবর এই বক্তব্য বিজেপি আর এ আই ডি এফে সদায় মিলিজুলি কাম করে
আপোনালোকে সকলোৱে জানে যে যেনেকৈ বদরুদ্দিন আজমল আছে তেনেকৈ ওয়েসি বুলি এজন মানুহ আছে আসাউদ্দিন ওয়েসি। এই দুইজন মানুষক বিজেপিয়ে সদায় ব্যবহার করে সাম্প্রদায়িক রাজনীতি করবলৈ চেষ্টা করে। হিমন্ত বিশ্ব শর্মায় যা সাম্প্রদায়িক কথা কয় একবিলা সাম্প্রদায়িক কথা বদরুদ্দিন আজমলের জড়িয়ে কয়, আর দুইজনে মিলি ইজনে সিজনের লগ লাগে সমাজখন সাংঘাতিক ধরনের অস্থির করে রাখব খুঁজে। তো এই মুহূর্তে অতি স্পষ্ট কথা যে বদরুদ্দিন আজমলক অতি সোনকালে গ্রেফতার করব লাগে, সাম্প্রদায়িক উচতনি দিয়ার কারণে, সাম্প্রদায়িক সংঘর্ষ লগাবর কারণে অপচেষ্টা করার কারণে, আর সমাজের সোশিয়াল ফ্যাব্রিকটা ধ্বংস করে রাষ্ট্র বিরোধিতা করেছে, আর সেই কারণে অতি সোনকালে বদরুদ্দিন আজমলক গ্রেফতার করার ব্যবস্থা গ্রহণ করব লাগে। বদরুদ্দিন আজমল এ আই ডিএফ প্রধান কালি কেবাটাও বিতর্কিত মন্তব্য করেছে, সাম্প্রদায়িক মন্তব্য করেছে, হিন্দু মানুষের কথা যথেষ্ট যে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক বিভেদ আনবর আনার চেষ্টা করেছে। কৈছে যে হিন্দু মানুষে বিয়া নাপাতে, মুখ্যমন্ত্রীক মুসলমান ছালী বিয়া পাতিবলে কৈছে, সর্বশক্তিমান যেহেতু বিয়া পাতিব পারে বলে কৈছে, হিন্দু মানুষে 40 বছরলৈকে বিয়া নাপাতে, অবৈধ পত্নী রাখে, এনে ধরনের কথা বতরা কৈছে। আপনি এই সন্দর্ভত কি? প্রথম কথা, মানে বদরুদ্দিন আজমল ডাঙরিয়া আজি তাইখন নামটো লবলে লাজ পাইছো, আপনি মোক বাইট বিচারিছে, মই তেওঁৰ নামটো মুখত লবলে লাজ পাইছো। এনেকুৱা এজন ব্যক্তি যি এনেকুৱা তাতে মানসিকতা থাকিব, মানসিকতা এইটো আছে কাৰণে এই ধরনের কথা কৈছে, সেইটো মানসিকতা আছে। যে কথাটা হৈছে কি যে মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর ইমান ডাঙর এটা কথা কৰাৰ পিছত মই অনুরোধ কৰিছো মুখ্যমন্ত্রী মহোদয় যে ইমিডিয়েটলি সেই একশন লোক কিন্তু জেললৈ পঠিয়াব লাগে, এরেস্ট করব লাগে, কারণ যে কথা কৈছে এই কথাটা অকল হিন্দু সমাজের উপর অপমান নয়, মুসলমানের উপরও অপমান করতে হচ্ছে কথা কৈছে। মানে কি বুঝাইছে যে সৰু সৰু যে বাচ্চির কথা কলে সৰু ছোৱালী তাৰমানে সেইবিলাক কি মানে বাচ্চা প্রডাকশন করা মেশিন নেই, কথা এনেকুৱা আমি দেখা পাইছো যে ইমান সন্তান জন্ম দিয়ে। আর এই যে কথা বতরা কলে যে আজির তারিখত যে আমার হিন্দু সমাজখন অপমান করবলে কৈছে, এইটো হিন্দু সমাজও বেয়া পাইছে, মুসলমান সমাজখনও বেয়া পাইছে, গতি আমি আশা করছো সবাই ধিক্কার দিব লাগে, আর ইয়ার একটা উচিত পদক্ষেপ সরকারে লব লাগে, প্রত্যুত্তর দিব লাগে, কারণ ইমান সাহস পালে কত, ইমান সাহস এই ধরনের কথা কবলে ইমান কি ধরনের সাহস পালে, এই আমি এই যত এখন আমি যত এখন গুরুজন জন্মভূমি, যত আমার লাচিত দেশিলারাই দেশ, আর এই এনেধরনের কথা কব কিংবা ভোটর স্বার্থত কেবল সাম্প্রতিকতার স্বার্থত এই কথাবিলাক আমি কেউ প্রশ্রয় নিদো। মানে পুনর্বার কোথাও এটা মানে ধিক্কার দিছো এই কথার বিরুদ্ধে আমার উচিত তদন্তর মানে আশা করছো। আর সেয়া রূপক শর্মার সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার তেনেধরণে মন্তব্য করেছে। আমি আকৌ এবার কথা পাতিলে চেষ্টা করি নীলোৎপল বরার জড়িয়ে এ জে ওয়াইসিপির সঙ্গে কি কথা পাতিছে, কি মন্তব্য করেছে বিষয়টি সংক্রান্ত। এ আই ডি এফ প্রধান বদরুদ্দিন আজমলে যে হিন্দু সকলে হিন্দু সকলক লৈ যে সাম্প্রদায়িক মন্তব্য করেছে বা হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদনার চেষ্টা করেছে বিভিন্ন সাম্প্রদায়িক উচতনিমূলক মন্তব্যরে, তাক লৈ বর্তমান ক্ষুভিত হয়ে পড়েছে সকল। আমার অলকনি ভট্টাচার্য ডাঙরিয়া আছে, আমি অলকনাথ জানতে চেষ্টা করি। এ আই ডি এফর এ আই ডি প্রধান বদরুদ্দিন আজমল কালি যি মন্তব্য করলে, মুখ্যমন্ত্রী দুই তিনগী মুসলমান ছালী বিয়া পাতি কলে, হিন্দু লড়ি কিয় নয় হিন্দু মানুষের, তারপর যি মন্তব্য করেছে যে 40 বছর বিয়া পাতে, 18-19 বছর বিয়া পাতি লাগে, এই সন্দর্ভত আপনি কি? চাওক, আজমলের কালি যুক্ত বক্তব্য সেইটার আসলতে ভদ্রতা সীমা ছাড়াই গেছে আর মানে মানুষের চরিত্র প্রকাশ পায় যে আজমল ডাঙরিয়ায় 5 জনী 6 জনী বিভিন্ন জায়গা কত কি মাইক মানুষ রাখিছে ভগবানে জানে। আর এই মুসলিম সম্প্রদায় তখন আপনি যদি বুরঞ্জীলে যায় তখন সকলের কোনো টান নাই, নহলে কোনবাই বাপেকক পুতেকে কাটি পুতেকক বাপেকে কাটি ক্ষমতা দখল করার আগতে আমি শুনেছো না, বুরঞ্জীত পড়িছিলো, গতি এই সকল ব্যক্তিয়ে 5 জনী 10 জনী 15 জনী তখন কারণে কোনো মানেই নহয় মানে, আর তখন ধর্মে একসেপ্ট করেছে যে কথা, আমি হিন্দু ধর্ম মানুষ যাক লোক আমি নিজের সন্তানক আমি আমার আধাতকেও বেশি মরম করো, আমি জীবন সিহতর কারণে আমার উৎসর্গা, গতি আমি বুঝি পাও আমার লোক আজমলে শিক্ষা দিব নালাগে হিন্দু ধর্মের মানুষে কে বছর বিয়া পাতক কে বছর, আপনার হিস্ট্রিয়ে কে দিয়েছে আপনার লোক কেনেকে হয় আপনার লোক কি ধরনের আপনার মরম করে
কি ধরনের আপনার লড়া ছলির প্রতি টান আছে, আপনার কি ধরনের নিজের পত্নীর প্রতি কারবার আপনি পারিব নি কোনবা হিন্দু মানুষ এজনীক আজি থাকে কালি দুজনীক বিয়া পাতিবলে? এই আজমল হতো সেই সকল আজমল লেখিয়া মানুষে পারে, আজি মুসলিম মানুষও সকলে নকরে এই কামটো, কিন্তু আজমল হতো নিচিনা মানুষে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাইকি রাখি থাকে, মানে মাইকি বলে কোথাও তখন ল্যাঙ্গুয়েজ তখন এই ধরনের কথাই কোব লাগবে আসলে, গতি তখন কোয়াটো একটা স্বাভাবিক, মানে তখন এই কোব পারে আর তখন ভদ্রতা কিমান এইটাতে ওলাই পড়ছে এজন যে আসলে এই ধরনের ব্যক্তি আজি রাজনীতিত আছে আমার কারণে অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা আসলে। এই সকল রাজনীতির রাজনীতিত থাকার তো মানে রাজনীতি একটা সামাজিক প্রক্রিয়া, তো এই সমাজের কারণে এইবুর একটা একটা কলঙ্ক আসলে। মুখ্যমন্ত্রী গাকি রাজ্যের তেওর যে সাংবিধানিক যে যে সকলকে মুরব্বী গাকি তেখেতক যে কইছে দুই তিন গাকি বিয়া পাতিব লাগে, এটা জানো আইনের অপমান করে না? না, আইনের মানে আসলে আজমল অ্যারেস্ট করে দিব লাগে, আমার সন্মানীয় এগারী মুখ্যমন্ত্রীর উপর তখেতর একটা ব্যক্তিগত হেরির উপর তখেতে আক্রমণ করেছে, তখেক আসলে ইমিডিয়েট এরেস্ট করব লাগে, এরেস্ট করব লাগে। মানে ভাবো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এইটার উপর আসলে গভীরভাবে চিন্তা করি, কারণ আজি মুখ্যমন্ত্রী কোয়া মানে প্রতিজন হিন্দু ধর্মের মানুষ কোয়া একটা কথা নিচিনা হয়ে পড়ছে, গতি আজমলক ইমিডিয়েট এরেস্ট করব লাগে আর ইয়ার একটা উচিত শিক্ষা তখেতে পাব লাগে আসলে। মানে ভাবো আজমল ডাঙরিয়া যাকালি যেখানে কথা কলে এয়াতো চরম সাম্প্রদায়িক মন্তব্য হয়ে, কিন্তু সমগ্র নারী সমাজক অপমান করেছে। নিয়ম মতে ইমান সময় আজমল ডাঙরিয়া গ্রেপ্তার হব লাগিছে, কিন্তু আমি জানো যে অসমৰ সরকারখনে আজমল ডাঙরিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নলয়, এই কারণে ব্যবস্থা নলয় যে বিজেপির রাজনৈতিক এজেন্ডাক আজমলের বক্তব্যই সহায় করেছে, সেই কারণে কোনো ব্যবস্থা নল, এই ধরনের মন্তব্যক উৎসাহ দিয়ে থাকে। শেরমান আলী ডাঙরিয়াক একটা মন্তব্যের কারণে গ্রেপ্তার করেছিল, মানে ভাবো যে আজমল ডাঙরিয়ার মন্তব্য শেরমান আলী ডাঙরিয়ার মন্তব্যতকেও বেশি বিপজ্জনক, কিন্তু মানে জানো যে সরকারে এই ক্ষেত্রে আজমলক গ্রেপ্তার নকরে, কারণ গোপন বুঝাবুঝি আছে, আজমলের মন্তব্যই লাভান্বিত করবে। আর সে আছে আব্দুল খালেক। আজমলের সাম্প্রদায়িক মন্তব্য তীব্র প্রতিক্রিয়া উজনি মুসলিম কল্যাণ পরিষদর, হিন্দু সকলক অপমানিত করা তো লজ্জাজনক কথা আখ্যা দিছে উজনি মুসলিম কল্যাণ পরিষদর সভাপতি আকবরাম তেখেতর ভাষ্য। সাংসদ বদরুদ্দিন আজমল অতি নির্লজ্জভাবে অতি অশালীনভাবে অতি অসভ্যভাবে ভারতীয় হিন্দু সমাজক অপমান করেছে, এই অতি লজ্জিত বিষয়। আমি উজনি মুসলিম কল্যাণ পরিষদে এই তীব্র প্রতিবাদ করছো, গরিহণা দিছো, গরিহণার কোনো ভাষা নাই, কারণ যেহেতু কৈছে যে হিন্দু লোক সকলে 40 বছরলে বিয়া নেপারে, জানে নাকি হিন্দু জাতির ইতিহাস, ভারতীয় হিন্দু জাতির সভ্যতার ইতিহাস নাজানে? বদরুদ্দিন আজমল হয়েছে বঙ্গবাসী যখন মুসলমান, যখন সন্দেহযুক্ত মুসলমান, যখন বাংলাদেশের স্বাধীনতার আগে পাশে যখন প্রবেশ করেছিল, সেই সকলক লই পেলে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে, সেখানে সন্তুষ্ট করবলে হিন্দু ধর্মক অপমান করা দেখা গেছে। আর যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আজমলে এই কথাখার কৈছে, অতি ঘৃণনীয় আর নিকৃষ্ট কাণ্ডর কারণে উজনি মুসলিম কল্যাণ পরিষদে গরিহণা দিছে। মুখ্যমন্ত্রীগিয়ে সৎসাহস প্রদর্শন করে ডিজিপি ডাঙরিয়াক নির্দেশ দিয়ক, তৎকালে এইগারী অভদ্র অসভ্য যীগী সাংসদ তৎকালে কারাগারে নিক্ষেপ করবলে আমি উজনি মুসলিম কল্যাণ পরিষদের ঐতিহাসিক শিবসাগরের আমি অনুরোধ জানাইছো। আনফালে বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে হাতিগাঁও আরক্ষী থানায় গোচর রুজু করেছে জাতীয় পরিষদের নেতা তথা প্রাক্তন কংগ্রেসী দুলু আহমেদে। এজাহারখনত আজমলের বিরুদ্ধে আইনগত শাস্তি প্রদান করবলে অনুরোধ জানাইছে হাতিগাঁও আরক্ষীক। ইতিমধ্যে সেই খবর আহিছে, আমি দুলু আহমেদের সঙ্গে যদি সংযুক্ত হব পারো আমি পরবর্তী সময় কথা পাতবলে চেষ্টা করি। দুলু আহমেদের সঙ্গে বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে এটা সোচ্চার হয়েছে, আমি বিভিন্ন প্রান্তর আপনার ভাষ্য শুনাইছো, সেয়া নেতা হোক বা বিরোধী হোক বা শাসকীয় হোক, তেওঁলোকৰ ভাষ্য আমি শুনাবলে চেষ্টা করছো, সকলে একমুখে ধিক্কার দিছে বিষয়টুক। আর তাকে এতিয়া এজাহার দাখিল করেছে বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে হাতিগাঁও আরক্ষী থানাত জাতীয় পরিষদের নেতা আর প্রাক্তন কংগ্রেসী দুলু আহমেদে। এই মুহূর্তে দুলু আহমেদ আমার সঙ্গে ফোনযোগে সংযুক্ত হয়েছে, আমি প্রথমতে তেখেতর কথাখিনি জানি লোক বিচার। দুলু আহমেদ ডাঙরিয়া, আপনার প্রথমতে স্বাগতম জানাইছো আর প্রথম অভিব্যক্তি আপনার জানি লম। যাকালির সংবাদ মাধ্যমত যে বিষয় খুব চর্চিত হয়েছে, এলডিএফর সভাপতি বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় হিন্দু যুবক আর মহিলা
মুসলমান মহিলার যুবতীক লো যে মন্তব্য করেছে মূল কবই লাজ লাগে আপনাদের সংবাদ মাধ্যম ইতিমধ্যে প্রকাশ পাইছে কিন্তু আচরিত কথা চব্বিশ ঘন্টা অতিক্রম করলে এতিয়ালে কিন্তু মুখ্যমন্ত্রী তখন গ্রেপ্তার করবলে সক্ষম হওয়া নাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তখন অকালীন মন্তব্য দিছে মুখ্যমন্ত্রীক মুসলিম যুবতী আর মহিলার পলুয়াই নিব দিছে হিন্দু যুবক সকলে চল্লিশ বছর বিয়া নাপাতি অবৈধ সম্পর্ক রক্ষা করে বলে কলে আর এই মন্তব্য দিয়ার পিছতো যেহেতু গ্রেপ্তার করা নাই তার ইয়ার দ্বারা নিশ্চিত হয়েছে যে বদরুদ্দিন আজমল ডাঙরের মন্তব্য সদায় বিজেপি দলক সহায় করে আইছে আর আটাইতকৈ দুর্ভাগ্যজনক কথা অসমের মুখ্য বিরোধী কংগ্রেস দলে ইতিয়ালে কোনো এখন থানাত তেখেতসকলে গোচর রুজু করা নাই কেবল প্রতিবাদ দিছে খন্তেক সময় আগতে আপনাদের চ্যানেল দেখবলৈ পালে আব্দুল খালেক ডাঙরে গরিহণা দিছে দেবর শইকীয়া ডাঙরে গরিহণা দিছে কিন্তু তেখেতসকলে থানার সম্মুখে ভারত জোড়া যাত্রা করে আছে কিন্তু ইতিয়ালে এখন এফআইআর দিবলৈ সক্ষম না ইয়ার কারণ একটাই কংগ্রেসের যখন সংখ্যালঘু বিধায়ক আছে যি সতেরো ওঠেরো গৰাকী বদরুদ্দিন আজমলের আশীর্বাদ নহলে তেখেতসকলে জয়লাভ করব নয় যার বিরুদ্ধে তেখেতসকলে বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে কংগ্রেস দল আর বিধায়ক সকলে এফআইআর দিবল ইতালে সাহস গুটাব পারা নাই আমি আজি এফআইআর হাতিকাও থানাত দিলু অহা কাইলৈ যদি তেখেতক অহা কাইলৈর ভিতর যদি গ্রেপ্তার নকরে সোমবারের পর আমি আইনি ব্যবস্থা আদালতের জড়িয়ে লবলৈ আমি ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছো গতি এই এই ধরনের মন্তব্য আমি আর চাই থাকবো নোৱাৰো আমি বিহিত ব্যবস্থা লওয়ার কারণে একেবারে ইতিমধ্যে কংগ্রেসের গৌরব গগৈ হোক বা রকিবুল হুসেনে হোক ইতিমধ্যে তেওঁলোকে যেটা কথাখিনি কৈছে তেওঁলোকে স্পষ্টকৈ এটা কথা কৈছে যে ইয়া বিজেপিৰে তেওঁলোকৰ এয়া চিন্তা চৰ্চা তেওঁলোকৰ দ্বাৰাই কামখিনি হৈছে গতিকে ইয়াতে আমি কেৱল ধিক্কাৰ দিব পাৰো কিন্তু কামখিনি বিজেপিয়ে কৰিব লাগিব মুখ্যমন্ত্ৰীয়ে কৰিব লাগিব বুলি তেওঁলোকে কৈছে এই সন্দৰ্ভত নহয় নহয় তেখেতসকলে আইনী ব্যৱস্থাৰ কথা কৈছে এখন এফআইআর দিয়ক এখন এজাহাৰ দিয়ক কোনোবা এখন থানাত তেখেতক থানার সম্মুখে ভারত জোড়ো যাত্রা করে এখন এফআইআর দিব আইনি ব্যবস্থা বলে কলে তো মুখর কথাটা আইনি ব্যবস্থা নহয় এখন তো এজাহার দিব লাগবে আমি এজাহার দিছো আজি এজাহার দিয়ার পিছত আইনিতে আইনের ব্যবস্থা লব নললে আমি আদালতের দ্বারস্থ হম কিন্তু কংগ্রেসে কেবল গরিহণা দিছে কারণ কংগ্রেসে সদায় মুসলিম ভোট ব্যাংকের রাজনীতি করে আইছে আর যখন বিধায়ক সত্তর ওঠেরো গারী কংগ্রেসের আছে তেখেতসকলে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার আশীর্বাদ না থাকলে জয়লাভ করব নয় যার কারণে যাবার তেখেতসকলে মিত্রতা করেছে নির্বাচনত মিত্রতা করার পিছন গতি এটা বদরুদ্দিন আজমল ডাঙরিয়াক যদি তেখেতসকলে বিহিত ব্যবস্থা লওয়ার কারণে দাবি উত্থাপন করে বা এজাহার দিয়ে গতি কংগ্রেস দলের বিধায়ক কোনো জয়লাভ করব নয় সেই কারণে তেখেতসকলে দুমুখীয়া স্থিতি গ্রহণ করেছে অসমের রাইজে বুঝি উঠিছে এই বিজেপিয়ে হোক কংগ্রেসে হোক বা ইউডিএফে হোক এটা মুদ্রার ইপিটি সিপিটি বলে দুলুয়া মেদে কই থাকা নাই যা রাজ্যসভা আর রাষ্ট্রপতি নির্বাচনত এই কথা ভোটের জড়িয়ে প্রমাণ পাইছে আর এই তিনটা দলের মুখ্য মুখ্য হয়ে গেল তিনিদল পরিচালনা করেছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া নাই সেই ডাঙরিয়া সেই কথা স্পষ্ট হয়ে পড়ছে আর খুব সোনকালে এনেকা একটা দিন আসবে অসমের রাজনীতিত এই তিনটা দল অসমের রাইজে চিরদিনের ভাবে বিদায় দিব দুলু আহমেদ ডাঙরিয়া আমি যদি রাজনীতির কথাটা অকনমান আঁতরত রাখি যদি ভাবো যে গডফাদার নাকি মুসলমান সকলের তেওঁলোকে যে তেওঁ যে সিদ্ধান্ত লব সেয়াই মুসলমান সম্প্রদায় মানি লব তেনেকুৱা কথা নিচিনা হয়েছে তেওঁ সকলকে আহ্বান জানাইছে এনে ধরনের করক তেনে ধরনের করক এটু করক সেটু করক চাও একটা সময় আসলে যে বদরুদ্দিন আজমল ডাঙরিয়া যেটা দল গঠন করেছিল সেই সময় অকমান মুসলিম মানুষের একটা আবেগ একটা আসলে সেইটো কথাটো তেনেকা নাছিল যে হিন্দু বিরোধী দল আছিল এটা মুসলিমৰ এটা আবেগ জড়িত হৈ আছিল কিন্তু যেতিয়া দলটো বেপাৰত পৰিণত হৈছে দলটো যেতিয়া কেৱল দলৰ মুখ্য গৰাকীয়ে যেতিয়া বেপাৰৰ লৈ ৰাজনীতিটো কৰি আছে তেতিয়া আৰু সেই দলটো আৰু আজি ধুবুৰীত চাওক ধুবুৰীৰ তেখেতৰ গৃহ সমষ্টি গৃহ জিলা সাংসদ হয়েছে বদরুদ্দিন আজমল ডাঙরিয়া তাতে প্রতিবাদ যে বদরুদ্দিন আজমল আজমলক আমি বিদায় দিলো বদরুদ্দিন আজমলক আমি প্রবেশ নিষেধ করলো গতিকে নিজে যত যিগৰাকী সাংসদ যিটো সমষ্টি পাইছে তাতে তেখেতক বাধা প্রবেশ নিষেধ করেছে গতিকে অসমৰ সংখ্যালঘু রাইজে বুজি উঠিছে যে বদরুদ্দিন আজমল এজন ফট টুয়েন্টি ভণ্ড এজন দালাল এজন হয় তেখেতক হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া পরিচালনা করে আছে কংগ্রেসের মুসলিম বিধায়ক সাংসদসকলে তেখেতক সহায় করে আছে গতিকে এই যে মিলাপ্রীতি যেটু খুব সোনকালে অহা নির্বাচনত আপনাদের দেখব রাইজে একটা উত্তর দিব কারণ কোনো হিন্দু মুসলিম বলে কথা নাই কালি তখন যে মন্তব্য দিছে কেবল মুসলিমকে অপমান করা নাই তাত হিন্দু যুবক সকলকে অপমান করেছে কেবল মুসলিম মহিলাকে করা নাই আজি মহিলা আয়োগত এটা আটাইতকৈ দুর্ভাগ্যজনক কথা মহিলা আয়োগত ইতিয়ালে একটা গোচর রুজু হওয়া নাই ইয়ার দ্বারা কি বোঝা যায় চব্বিশ আজি শেরমান আলী ডাঙরিয়াক দু ঘন্টাত গ্রেপ্তার করেছিল বিজেপি সরকারখানে যে বদরুদ্দিন আজমল ডাঙরিয়াক কেউ গ্রেপ্তার করব নয় যদি এগারী বিধায়ক গ্রেপ্তার করব পারে তেনহলে এগারী সাংসদক কেউ করব নয় চব্বিশ ঘন্টা অতিক্রম করার পিছত তার মানে এটাই কথা স্পষ্ট তেখেত বদরুদ্দিন আজমল ডাঙরিয়া বিজেপির আশীর্বাদত রাজনীতি করে আছে মুখ্যমন্ত্রী যি ধরনের তেখেতক শিকাই শিকাই দিয়ে সেইমতে তেখেতে মন্তব্য দিয়ে আর সেই মন্তব্য দিয়ার পিছত সমগ্র অসমত প্রতিবাদ হয়েছে তীব্র প্রতিবাদ হওয়ার পিছত তেখেতক এতিয়ালৈ গ্রেপ্তার করব পারা নাই ই খুব লজ্জিত বিষয় অসমৰ রাজনীতি একদম ঘৃণনীয় হয়ে পড়েছে আগন্তুক খুব কম সময়ৰ ভিতৰত আপুনি কি হ'ব পাৰে বুলি ভাবে ইয়াৰে ক্লাইমেক্স কি হ'ব পাৰে বুলি ভাবে ইয়াৰে ক্লাইমেক্সটো হ'ব মানে
আগন্তুক ক্লাইমেক্সটো হ'ব পাৰে বদৰুদ্দিন আজমল ডাঙৰ হয়তো কালি কাইলৈ ভিতৰত চৰকাৰখনে গ্ৰেপ্তাৰ কৰি হিন্দু ভোটাৰৰ বাবা ল'ব পাৰে আৰু তেখেতক মুছলিমৰ লিডাৰ বনাব পাৰে আৰু তিনিদিনৰ পিছত আকৌ হয়তো তেখেতক জামিনক মুক্তি কৰি দিব পাৰে আকৌ ভোট বিভাজনৰ ৰাজনীতিৰে এটা ৰাজনীতি আৰম্ভ হ'ব এই এই ইছ্যুটোৰ জৰিয়তে অর্থাৎ তেওঁলোকে যেনে ধরনের প্ল্যান করেছে তেনে ধরনের হওয়াতো স্বাভাবিক হয়ে আছে মই আজিয়ে কই দিও আপনাক বদরুদ্দিন আজমল মিলে নি মিলে আমি একটু কব না মু সমীক্ষাটোই কইছো বদরুদ্দিন আজমল ডাঙরে গ্রেপ্তার করিব গ্রেপ্তার করি মুখ্যমন্ত্রী ডাঙর বা বিজেপি সরকারখানে হিন্দু ভোটর বাবা লব আর মুসলিম সমাজ একত্রিত হয়ে গেলে বদরুদ্দিন আজমল গ্রেপ্তার করার বাবে কিছু জায়গার ধর্ণা প্রতিবাদ হব হওয়ার পিছত সমগ্র হিন্দু মুসলিম ভাগ ভাগ হবত নির্বাচনত আকো সেই প্রভাব পড়িব প্রভাব পড়লে লাভবান হব বিজেপি এইটো রাজনীতি হব আপনি চাই থাক আর তিনি সাইডিং পিছত আকো হয়তো তেখেতক জামিনত মুক্তি করে দিব এই ধরনের একটা রাজনীতি হওয়ার সম্ভাবনা আছে আর আপনি কি বিচার এই মুহূর্তে আপনাদের একটা পদক্ষেপ লৈছে যেটো পদক্ষেপ প্রথমবার দেখবলে পাওয়া গেছে সকলে মুখেরে কইছে আপনাদের হাতে কামে কামখিনি করছে এজাহার এখন দিছে সকলে কি করাতো বিচার অসমবাসী এই মুহূর্তে কি করাতো আপনি বিচার শেষরটো প্রশ্ন স্যার যেতিয়া এখন থানাত এজাহার দিয়া হল ইয়ার একটা নিশ্চয় কেস রেজিস্টার হবো ইয়ার একটা জামিনবিহীন ধারা তার গোচর রুজু হব রুজুর পিছত যদি আইনে একো ব্যবস্থা গ্রহণ নকৰা আদালত আছে যদি প্রশাসনে একো ব্যবস্থা নকৰা আদালতৰ দ্বাৰস্থ হম অসম ভারততো তেনেকা বহু গোচর আছিল আইন প্রশাসনে সহায় করে আছিল এনে ধরনের ব্যক্তিক কিন্তু আদালতে সহায় করা নাই গতি যেটো সময়ত ধৰি লওক এই পরিস্থিতিত এনেকুৱা বহুত আমি আগে পিছেও দেখিছিলো যে অকল প্রশাসনেই মুখ্য ভূমিকা পালন করব নোৱাৰে ইয়াত যদি প্রশাসনে যদি মৌন হয়ে বহি থাকে সরকারখনৰ হেঁচাত কিন্তু আইন আদালত বোলা বস্তু দিতে মরে জনে আমি অহা সোমবারের পর আদালতের দ্বারস্থ হম বলে ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছি নিশ্চয় ধন্যবাদ জানাইছো দুলু আহমেদ ডাঙৰী আপুনি এইখিনি সময় দিলে বিতর্কিত মন্তব্যের পিছতে সুর সলনি করেছে সাংসদ বদরুদ্দিন আজমলে দেশজুড়ি আজমলের সাম্প্রদায়িক আর বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ার সৃষ্টি করার পিছতে এটা সুর সলনি করেছে আজমলে মুখ্যমন্ত্রীক লাভ জাহাজ করবলে প্রত্যাহ্বান জানাইছিল আজমলে ইমানে নহয় হিন্দু সকলের বিবাহক লো নিকৃষ্ট মন্তব্য করেছিল আজমলে আর তার পাছত সলনি হয়েছে তেখেতর সুর কেন সলনি হয়েছে কি ধরনের সলাইছে শুনো আমি বলছি বলে আমাদের একটা কালচার আছে 18-20 বছর সরকারি কানুন 18 বছর নিচে বিয়া দিতে লাগে না আমাদের লোক বিভিন্ন কারণে মেয়েরারে 18-20 বছর বাধ্য অন্যদিকে যারা আছে তারা এই কম বয়সে বিয়া করে না 40 বছর গিয়ে বিয়া করে আর দুর্ভাগ্যের কথা হইল এই 40 বছরের ভিতরে তারা তিনটা চারটা লিভিং কি রিলেশন এইসব জিনিস করে তারা থাকে বলে আসলে বিয়া করে না অন্য ধর্ম আমি নাম তো লইলাম 4-5টার জন্য কথা ওইটার উপরে আমি গিয়া বলছি বলে যদি এই জিনিসটা অন্য ধর্মের মানুষ যদি আমাদের ইসলামী এই কালচারটারে ফলো করে যে দেশের বহুত বড় বড় সমস্যার সমাধান হবে আমি আফতাবের কথা বলি নেই মাত্র আফতাব এখন পর্যন্ত ক্লিয়ার হয়েছে না সে মুসলমান না হিন্দু আমরা যতক্ষণ খবর পাইতেছি খোঁজা খোঁজা আমরা মুসলমান মানি না এখানে গিয়া আমি বলতে কেউর যদি কোন সেন্টিমেন্টের উপরে আঘাত হইয়া থাকে আমি আপনারা মাধ্যম বলছি আমার এরকম কোন ইচ্ছা ছিল না সরকারে মাইনরিটির মানুষের সঙ্গে ইনসাফ করুক এটাই আমার আসল কথা আছে যদি কোনো মডার্ন কোনো মানুষের কোনো জাতির কোনো মানুষের যদি এটার উপরে আঘাত পাইয়া থাকে আমার ইন্টারেস্টের এটা নাই আমি এখনো না বলতেছি আর যদি আরো ক্লিয়ারিফিকেশন লাগে অল ইন্ডিয়া মিডিয়া আমার জিজ্ঞাসা করতে পারে যেটা আমি বলছি বলছি বলবো হইলে যদি আঘাত পাইয়া থাকে তাই আমি আমার কথাটার আমি ফেরত লইতেছি আমার উদ্দেশ্য কেউরে মন ভাঙা নাই নিশ্চয়কৈ সুৰ সলনি হৈছে ভাষাও সলনি হৈছে যেতিয়াধৰণে এতিয়া নেশ্যনেল মিডিয়াত তেওঁ হিন্দীত ভাষণ দিছিল অসমীয়াত ভাষণ দিছিল তাৰ পাছতে এতিয়া তেখেতৰ সুৰ আৰু ভাষা সকলো সলনি হৈছে পৰৱৰ্তী সময়ত আৰু জনাম আপোনাক এটা বিৰতি ল'ম এতিয়া বিশ্বই জানে ষ্ট্ৰং মানে মাইথান নিৰ্মাণৰ মানদণ্ড